বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষের নেত্রী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর। বিদেশ টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ আবু রায়হান চৌধুরী, কুমিল্লা জেলা প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর বলেছেন, প্রধানমন্ত্রী সবসময় মানবিক মূল্যবোধ লালন করেন, এর মাধ্যমে মানুষকে কাছে টানেন, বঞ্চিত ও নিপীড়িত মানুষের মুক্তির পথ রচনা করেন। সর্বস্ব হারিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এমন মানুষেরা শেখ হাসিনার মানবিকতায় কতটা বিমুগ্ধ আর অভিভূত, এ উপলব্ধির জন্য চোখ বন্ধ করতে হয় না। শুধু বাঙালি নয়, বিশ্বে নির্যাতিত মানুষের মনের গহীন কোণে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসন গেড়েছেন। তার আকাশসম বিশাল মানবিকতা, হৃদয় উজাড় করা ভালোবাসা আর মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে মানবতার এই জননী, এ মহানুভব নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ তৃতীয় বিশ্বের একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন। মানবিকতা, অসাম্প্রদায়িকতা, উদার, প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিজ্ঞান মনস্ক জীবন দৃষ্টি তাকে করে তুলেছে এক আধুনিক অগ্রসর রাষ্ট্রনায়ক। একবিংশ শতাব্দীর অভিযাত্রায় দিন বদল ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাণ্ডারি তিনি। সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের ভরসাস্থল। বিশ্ব মানবতা যখন মুখ থুবড়ে পড়ছে মানবতার ঝান্ডা হাতে, দেশরত্ন শেখ হাসিনা তখন মাথা তুলে দাঁড়িয়েছেন। তার কণ্ঠে উচ্চারিত হয় নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। দেশরত্ন শেখ হাসিনার ঘোর শত্রুরাও আজ তার মানবিকতার প্রশংসা করছেন। মঙ্গলবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাহেরচর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে উপহার হিসেবে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার, সহসভাপতি ডাক্তার আব্দুল মান্নান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশি, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার শাহজালাল, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজি, ছাত্রলীগ নেতা সুমন সরকার ও ইকবাল হোসেন সহ কয়েক শতাধিক জনসাধারণ ও নেতৃবৃন্দ। সারা বিশ্বের কাছে আরেকবার প্রমাণ করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্যাতিত নিপীড়িত মানুষের নেত্রী। তার প্রমাণ প্রায় 70,000 ঘরবাড়ি দিয়ে যাদের গৃহহীনদের ঘরবাড়ির ঠিকানা দিয়েছেন, এ হল বঙ্গবন্ধু কন্যা। সারা দেশে যেমন উন্নয়ন করছেন, তেমনি ভাবে আমাদের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন উন্নয়ন করছেন। দাউদকান্দি মেঘনা, আমরা একে অপরের পরিপূরক। ইনশাআল্লাহ আগামী দিনে এই বাডেরহাটু আলিপুর প্রায় 1 কিলোমিটারের রাস্তা হবে ইনশাল্লাহ। এই রাস্তাগুলো করছেন কে? এই রাস্তাগুলো করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর আমরা এখানে যারা আছি, আমরা বঙ্গবন্ধুর কর্মী, জননেত্রী শেখ হাসিনার সৈনিক। আমরা একটি টিম ওয়ার্কে বিশ্বাস করি। এই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এই এলাকার উন্নয়ন করছি। পাশাপাশি আজকের এই স্কুল ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ এই স্কুলও 5 তলা বিল্ডিং এ রূপান্তরিত হবে ইনশাল্লাহ, এবং এদিকে ওয়ালা হবে ইনশাল্লাহ, একটি সুন্দর নগরীতে পরিণত হবে। বঙ্গবন্ধু কন্যা এইবার ইলেকশনে বলেছেন আমার গ্রাম আমার শহরের কথা বলেছেন, দীর্ঘ 12 বছর তিনি ক্ষমতায় আছেন। ইনশাল্লাহ আমাদের এই গ্রামও ঢাকা শহরের সকল সুযোগ সুবিধা গ্রহণ করবে ইনশাল্লাহ। আমাদের দাউদকান্দির প্রতিটি অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল শহরের সুকল সুবিধা গ্রহণ করবেন। আর আমাদের কুমিল্লাতে আমাদের নেতা আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট বৃন্দ আছেন, কুমিল্লা উত্তর জেলার নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় কুমিল্লা উত্তর জেলায় গ্রামেও শহরে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। এইভাবে আমরা একটি টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে চাই। দীর্ঘায়িত না করে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি। আর আজকে বিশেষ করে
নেতৃবৃন্দ রশন ভাই সহ এবং আমাদের জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে এসেছেন, আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর সবশেষে আবারও আমার মুরব্বীরা আছেন, বাচ্চাচারা আছেন, মা বোনরা আছেন, আপনাদের সবাইকে আপনাদের উন্নয়ন যাতে সমৃদ্ধি আরো এগিয়ে যায় জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে সেই কথাই বলছি। প্রিয় ভাই বোনেরা, আগামী 14ই ফেব্রুয়ারি দাউদকান্দির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ দিন, দাউদকান্দির মেয়র ইলেকশন 14 তারিখ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিয়েছেন, গতবারের মেয়র নাইম আক্তার, নাইম ইসুর সেন, আমাদের স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহ্বায়ক শাহজাহান খন্দকারও ক্যান্ডিডেট ছিলেন, আমাদের অনেকেই তাকে সমর্থন দিয়েছিলেন, আমরাও দিয়েছিলাম। ইনশাআল্লাহ 14ই ফেব্রুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট দিয়ে সারা দাউদকান্দি আবারও প্রমাণ করতে হবে বঙ্গবন্ধুর নৌকার কোন বিকল্প নাই। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ 14 তারিখ ইলেকশনে শতকরা 90% ভোটের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নৌকা বিজয়ী হবে। এই বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ দাউদকান্দি আরো এগিয়ে যাবে।